ক্রমেই জমে উঠছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ। অভিযোগ পাল্টে অভিযোগের মধ্যেই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। গেল রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। সকাল থেকে নগরীর 25 নং ওয়ার্ডের ফুনকা ব্রিক্স এলাকায় থেকে গণসংযোগ শুরু করেছেন সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর 27 নং ওয়ার্ড থেকে গণসংযোগে নেমেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাউসার। এদিকে কুমিল্লা নগরীর 27 নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররাও চালিয়েছেন প্রচার।